আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় কিছু পোয়াত অভিনেতারা কে কিভাবে মৃত্যুবরণ করেছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিও নিচ থেকে এভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। এটিএম শামসুজ্জামান, যার পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও লেখক। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। এটিএম শামসুজ্জামান 10 সেপ্টেম্বর 1941 সালে নোয়াখালী জেলার দৌলতপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড় বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তিনি 20 ফেব্রুয়ারি 2021 সালে ঢাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। ফারুক হোসেন, যার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু, তিনি ফারুক নামে মিডিয়াতে পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তিনি 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার আগমন ঘটে। প্রথম জীবনে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ফারুক 18 আগস্ট 1948 সালে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিডনিজনিত সমস্যার কারণে 15 মে 2023 সালে মৃত্যুবরণ করেন। বুলবুল আহমেদ, যার আসল নাম তাবারুক আহমেদ, তিনি মিডিয়াতে বুলবুল আহমেদ নামে পরিচিত ছিলেন। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র টিভি অভিনেতা। 1968 সালে পূর্ববাস নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। তার বড় পর্দায় অভিষেক হয় 1973 সালে ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মধ্য দিয়ে। তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বুলবুল আহমেদ 4 সেপ্টেম্বর 1939 সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি 15 জুলাই 2010 সালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দিলদার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র কৌতুক অভিনেতা। তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1975 সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে। তিনি 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। দিলদার চাঁদপুর জেলার সদর উপজেলার শহতলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 13 জুলাই 2003 সালে মৃত্যুবরণ করেন। খলিলুল্লাহ খান, আবুল ফজল মোহাম্মদ খলিলুল্লাহ খান, 60-এর দশকের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন। তিনি চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন নাটকেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। খলিলুল্লাহ 1 ফেব্রুয়ারি 1934 সালে ভারতের মেদিনীপুর জন্মগ্রহণ করেছিলেন। তিনি 7 ডিসেম্বর 2014 সালে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।